মর্নিং ওয়াক। বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই নিয়মিত মর্নিং ওয়াক করেন। মর্নিং ওয়াক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু নিয়মিত যারা হাঁটেন তাদের অবশ্যই কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া জরুরি। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব মর্নিং ওয়াকের কিছু নিয়ম সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই, হাঁটার আগে অবশ্যই জল পান করুন এবং পারলে অবশ্যই হাঁটার সাথে একটি জলের বোতল নিয়ে নিন। 15 মিনিট অন্তর অন্তর অবশ্যই জল পান করুন। সারা দিনে অন্তত 30 মিনিট হাঁটুন। সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটা অবশ্যই উচিত এবং হাঁটার গতিবেগ সবসময় মাঝারি হবে, জোরেও না আস্তেও না। তাছাড়াও লক্ষ্য রাখবেন হাঁটার পরিবেশ যেন খুব সুন্দর, প্রাকৃতিক ও মনোরম হয়। সমতল ভূমি হাঁটার জন্য সবচেয়ে উপযোগী। খালি পেটে কখনোই হাঁটবেন না। হাঁটার আগে অবশ্যই হালকা জাতীয় কিছু খাবার আপনি খেতে পারেন। এছাড়াও হাঁটার সময় লক্ষ্য রাখবেন আপনার পোশাক যেন ঢিলে ঢালা হয়। অবশ্যই ঢিলে ঢালা পোশাক ব্যবহার করুন হাঁটার ক্ষেত্রে। এছাড়াও পায়ের জুতো সবসময় আরামদায়ক ব্যবহার করুন। আরামদায়ক জুতো পরে হাঁটার চেষ্টা করুন। অনেকেই রয়েছেন যারা হাঁটার সময় একসাথে বা দল বেঁধে হাঁটতে যান, কিন্তু দল বেঁধে কখনোই হাঁটবেন না, কারণ এক্ষেত্রে আমাদের হাঁটার প্রতি মনোযোগ কমে যায়। তবে আপনি মনে করলে হেডফোনে গান শুনতে পারেন, দিয়েও হাঁটতে পারেন, তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এবং আপনি যদি হাঁটার বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কটি থেকে অবশ্যই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ।